নমস্কার বন্ধুরা বিভাস ডেইলি কিচেনে আজকের রেসিপি হলো উচ্ছে বা করলার ভর্তা তো তার জন্য আমাকে এখানে উচ্ছে নিতে হবে তো আমি এখানে তিন চারটের মতো আমি উচ্ছে নেব এবং এগুলোকে এখন খুব সুন্দর করে গোল গোল করে পাতলা পাতলা করে কাটবো কেটে নেব তো এইভাবে আমি উচ্ছেগুলোকে এক এক করে কেটে নেব তো আমার কাটা প্রায় হয়ে গেছে এখন আমি এগুলোকে পাত্রে তুলে নিয়ে দুবারের মতো জলে ধুয়ে নেব এবার জল থেকে ধুয়ে নেওয়ার পরে আমি বেশ সুন্দর করে জল ছাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এর থেকে জলটা বেরোবে তাতে তিতার ভাবটা অনেকটা কমে যায় এরপর যা যা লাগবে ভর্তা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি তিনটের মতো আর গোল গোল শেপে আমি পেঁয়াজগুলোকে কেটেছি তারপর ওইদিকে রসুন নিয়েছি আর ভর্তা করার জন্য আমি একটু আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা পরিমাণ মতো আমি দেবো এখানে দেখো জল ঝাড়িয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেবো সুন্দর করে তো প্রথমে আমি ভাজবো এখানে তেল গরম হয়ে গেছে তেল দিয়ে শুকনো লঙ্কাটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি আমি এক এক করে ভাজবো তাতে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে ভর্তা বলো বা মাখা বলো সিদ্ধ মাখা বলো সিদ্ধ তো নয় এগুলো ভেজে আমি নিয়েছি যেহেতু করছি ভেজে তো তারপরে এখানে আমি একটু পরিমাণ মতো এখানে অ্যাড করব কালো চিনি এখন আমি প্রথমে সিদ্ধ করা আলুগুলোকে একটু ভেজে নেব তো এই আলুগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে নুন আর হলুদ অ্যাড করব তো এইভাবে ভেজে নিয়ে আমি আলুগুলোকে তুলে নেব আমি আজকে যে ভর্তাটা করছি এগুলো আমি সব মেনুগুলো আমি যেগুলো বললাম এগুলো আমি এক এক করে এগুলো ভেজে নিয়ে তুলবো আর এখানে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও আমি খুব বেশি ভাজবো না যেমন আমরা সিদ্ধ মাখাতে পেঁয়াজ যেমন একটু ভেজে দিই তো সেইভাবে ভেজে দেবো তো এখানে আমি একটু নুন দিলাম হালকা একটু কালারের জন্য তো এখন আমি এগুলো হালকাভাবে ভেজে নেব একটু তেলের পরিমাণটা কম মনে হলো তাই আমি একটু তেল অ্যাড করলাম তো যাই হোক আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব এইভাবে পেঁয়াজগুলোকে তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি এরপরে দেব রসুন কুচি রসুন কুচিটা হালকাভাবে ভাজার পরে একটু গন্ধ বেরোবো একটা স্মেল বেরোবে তারপরে আমি সেখানে করলাগুলোকে ছেড়ে দেবো তো তার আগে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তখন আমি আস্তে আস্তে করে করলাগুলোকে এখন ভাজবো এপিট করে এবং হালকা আচেই আমি এটা ভাজতে থাকবো হাই আছে আমি ভাজবো না আর পুড়ে যেতে পারে তো এইভাবে আমি এপিট করে করলাগুলোকে ভাজতে থাকব তো এখানে আমি নুন বলো হলুদ বলো কিছুই দেব না কেননা আমি আগেই এখানে নুন আর হলুদ দিয়েছি তাই পরিমাণ মতো তোমরা তোমাদের নুন এবং হলুদগুলো অ্যাড করো তো এরপর আমি তুলে নেব এখন আমি ভর্তা বানাবো তো তার জন্য সব আমার রেডি হয়ে গেছে যেগুলো যেগুলো আমার লাগবে তো এখানে দেখো পেঁয়াজ হয়ে গেছে আমার ভাজা করলাগুলো ভাজা হয়ে গেছে তো এখান থেকে আমি কিছু যেগুলো একটু বীজ বীজগুলো একটু মোটা মোটা মনে হচ্ছে সেগুলো আমি বের করে নিয়েছি তো এখানে প্রথমে আমি এখন আলুগুলো নেব আলুগুলো ম্যাশ করে নেব এখন যেহেতু সেদ্ধ করা আছে কোনো অসুবিধে নেই আমি হাত দিয়ে এগুলোকে ম্যাশ করে নেব আলুগুলোর মধ্যে দুটো শুকনো লঙ্কা দেব আমি এমনি ভেজে রেখেছি তিনটে শুকনো লঙ্কা তো আমি এখানে দুটো শুকনো লঙ্কাই দেব আর এখানে দেব একটা কাঁচা লঙ্কা যেগুলো ভাজা হয়েছে সেগুলোই দেব তো এইভাবে আমি আস্তে করে এখানে আমি পেঁয়াজগুলোকে দেব আর আমি সব পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব না কিছু পেঁয়াজ দিয়ে মাখবো আর কিছু পেঁয়াজ উপরে ছড়িয়ে দেব। তো বন্ধুরা আজকে আমার এখানে বাড়িতে টমেটো ছিল না যখন আমি এই রেসিপিটা করি তো টমেটো থাকলে আমি টমেটোটা অ্যাড করতাম অল্প পরিমাণে তো বন্ধুরা তোমরা যখন করবে একটু টমেটোটা অ্যাড করো আরও বেশি ভালো লাগে খেতে টমেটো তারপরে ধনে পাতা আর ধনে পাতা বাবাকে বলেছিলাম তো বাবা ধনে পাতা বাজারে পাইনি তো সেই কারণে আমি ধনে পাতা দিতে পারলাম না তো এইভাবে কিছু পেঁয়াজ আমি রেখে দিলাম তো যাই হোক এভাবে দেখো আমার কিন্তু উচ্ছে বা করলার ভর্তা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেবো এটা খেতে এত ভালো লাগে যারা করলা বা উচ্ছে খেতে একদমই পছন্দ করে না তাদেরও দিলে এক থালা ভাত একদম চেটে পুটে খেয়ে নেবে তো চলো এখন এটা আমি সুন্দরভাবে ডেকোরেশন করি তো এই যে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে উপরে সেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তো এই হলো আজকে আমার উচ্ছে বা করলার ভর্তা তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করো আর যারা করলা খেতে চায় না তাদের অবশ্যই অবশ্যই এটা দিও তো প্লিজ একটা লাইক অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো